ডক্টর মোহাম্মদ ইউনূস কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছেন, কিংবা যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে নামাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কি তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হচ্ছে, এ নিয়ে এখন বাংলাদেশের বেশ খানিকটা আলোচনা জমে উঠেছে। আপনারা জানেন যে ফ্যাসিবাদ শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের জনগণ মুক্তি চায়, বাংলার জনগণ এদেশের একটি সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণ চায় যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাই হচ্ছে এদেশের জনগণের কামনা। কিন্তু আমরা দীর্ঘ প্রায় 14-15 বছর পর্যন্ত দেখে এসেছি যে এদেশে সুষ্ঠু সুন্দর কোনো ভোট হচ্ছে না। বিশেষ করে 2014 সাল, 2018 সাল ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, যেই আমলটিতে মানুষ ভোট দিতে পারেনি। সেন্টারে দেখেছি কুকুর, বিড়াল, ছাগল, গরু, এই জাতীয় প্রাণীগুলোকে আমরা দেখেছি সেন্টারে বাচ্চে বেঞ্চের উপরে শুয়ে থাকতে, মাঠের ভিতরে শুয়ে থাকতে, এবং কিছু প্রহরী হিসাবে সরকারের যারা দায়িত্ব পালন করেছিলেন সেই পুলিশ আনসারের সদস্যদেরকে। কিন্তু ভোটার শূন্য সেই নির্বাচন করেও 14-তে পার পেয়ে গিয়েছেন শেখ হাসিনা, 18-তেও রাতের বেলা ভোট করে জনমানুষকে সম্পূর্ণ ধোকা দিয়ে একটি নির্বাচন করে সেই অবৈধ নির্বাচনে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন শেখ হাসিনা। দীর্ঘদিনের মানুষের দাবি হচ্ছে এদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে যেই আসুক তাকে আমরা বরণ করে নিব, কিন্তু নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ব্যালটের মাধ্যমে, যেই ব্যালটে ভোট দিবে দেশের জনগণ একটি নিরপেক্ষ সরকারের অধীনে থেকে। কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু কোনো নির্বাচনের নজির এখন পর্যন্ত তিনি দেখাতে পারেননি। যেমন আপনারা যদি একটু দেখেন উপনির্বাচনগুলো, যে নির্বাচনে বিএনপি বিরোধী মতের কোনো প্রার্থী কিন্তু নেই, কিন্তু সেই সকল উপনির্বাচনেও তারা ভোটারকে আকৃষ্ট করতে পারেনি, ভোটার উপস্থিত হয়নি, 5% ভোটারও কোনো জায়গায় স্বচ্ছ সুন্দরভাবে তাদেরকে, তাদের দলেরও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেখানে উপস্থিত করাতে পারেনি। তার মানে এই ভোট থেকে বিমুখ হয়ে গিয়েছেন এদেশের সিংহভাগ মানুষ। সেই জায়গায় আমরা দেখেছি মাত্র 57 সেকেন্ডে 43টা ভোট কিভাবে দেয়, আমরা দেখেছি একজন প্রিজাইডিং অফিসার কিভাবে দায়িত্ব পালন না করে নৌকার ব্যালটে সিল মানে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে স্বতন্ত্র প্রার্থীদের উপরে পর্যন্ত কিভাবে আক্রমণ করা হয়। তো বাংলাদেশে প্রমাণিত হয়েছে খুন, খারাপ, সন্ত্রাস, বিভিন্ন চাঁদাবাজ, হিংস্রতা ছড়িয়ে দিয়ে নির্বাচনকে কলুষিত করার আওয়ামী লীগের যে একটি পায়তারা সেটা সুপ্রতিষ্ঠিত হয়েছে গত কয়েক বছরের প্রচেষ্টায়। আপনারা জানেন যে বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, যেটা হচ্ছে সম্পূর্ণ স্থানীয় একটি নির্বাচন, সেই নির্বাচনে পর্যন্ত ফ্যাসিবাদ শেখ হাসিনার আক্রমণে প্রায় 150-এর অধিক মানুষ নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে এই 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আমার জানা মতে কম বেশি 16 জনের কাছাকাছি মানুষকে ইতিমধ্যে তারা হত্যা করেছে, যা আওয়ামী লীগেরই সদস্য। পাশাপাশি বিরোধী মতের মানুষদের উপরে গত প্রায় 9 মাসের আন্দোলনে আমাদের প্রায় 50-শতাধিক মানুষকে তারা কিন্তু হতাহত করেছে, নিহত করেছে, তাদেরকে লিফলেট বিতরণ করতে গিয়ে পর্যন্ত তাদেরকে গুলিবিদ্ধ হতে হয়েছে, মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন এখন আবার গাড়িতে, ট্রেনে, বাসে আগুন দেওয়ার একটি অপতৎপরতা এই সরকার চালিয়ে যাচ্ছে। এই একই সময়ে আবার তারা বিভিন্ন ধরনের নাশকতা করে বিএনপির উপরে দোষ চাপানোর একটি নতুন পায়তারা শুরু করেছে। তো এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিস্থিতি নেই, যখন আওয়ামী লীগ বলছে তাদের নেতা ডক্টর রাজ্জাক সাহেব যে আমাদের হাতে আর উপায় নেই, তাই আমরা 20-21 হাজার মানুষকে গ্রেপ্তার করেছি, জেলে রেখেছি, আবার সেই আমলেই আওয়ামী লীগের জেল থেকে বের হচ্ছে নৌকা প্রতীক নিয়ে, যিনি মামলার আসামি হলেও তার মামলাগুলো সব খারিজ করে দেওয়া হয়েছে। তো এই যে একটি অপতৎপরতা, অপকৌশল আওয়ামী লীগ নিয়েছে এবং আওয়ামী লীগ করেছে, সে কারণেই আজকের আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া সম্ভব নয়। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি নতুন করে আলোচনায় কি কারণে এসেছে সে বিষয়ে আলোকপাত করতে চাই, এবং আমেরিকা আসলে আমাদের এই মুহূর্তে কি চাচ্ছে সে বিষয়ে কথা বলতে চাই। আমরা জানি যে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধাস্পদ ব্যক্তি, একজন প্রফেসর, ডক্টর, আন্তর্জাতিক মানসম্মত ব্যক্তি। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, জানি এবং তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই ভদ্রলোক একজন দেশপ্রেমিক, মানুষের জন্য সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছেন, শিক্ষাবিদ হিসেবে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষাঙ্গনে তিনি অবদান রেখে চলেছেন, বহু ডক্টরের ডক্টর, বহু প্রফেসরের প্রফেসর, বহু রাজনীতিবিদের রাজনীতিবিদ, উপদেষ্টা হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হঠাৎ করে আওয়ামী লীগের প্রায় দীর্ঘদিনের যুদ্ধ, যে ইউনূস সাহেবকে তারা বিতর্কিত করতে চায়, ইউনূস সাহেবের কার্যক্রমকে বিতর্কিত করতে চায়, তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, তার যে গ্রামীণ ব্যাংক রয়েছে, বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ রয়েছে, সবগুলোকে সরকার কোণঠাসা করে রাখতে চায়। এর অন্যতম একটি কারণ হচ্ছে ইউনূস ভীতি। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নিজে একজন চরম প্রতিহিংসাপরায়ণ রাষ্ট্রনায়ক, যিনি চান যে সবকিছু তিনিই অর্জন করবেন, মানে এদেশে নোবেল পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়ে যেন বিপদটা ডেকে নিয়ে এসেছেন শেখ হাসিনার জন্য। কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পায়নি, এটা ডক্টর ইউনূসের জন্যই পায়নি, এটা হচ্ছে শেখ হাসিনার ধারণা। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত ধরনের অপদস্থ করার সব তিনি করেছেন।
টুস করে পদ্মা ব্রিজে ফেলে দেয়া খালেদা জিয়ার সাথে, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তিনি ফেলে রেখে ফেলে দিতে চেয়েছেন। পদ্মা ব্রিজের দুর্নীতি নিয়ে, দুষ্কৃতি নিয়ে কথা ওঠায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে পরিমাণ গালিগালাজ শেখ হাসিনা করেছেন, মনে হচ্ছে যেন তিনি খালেদা জিয়ার পার্টির কোন এক উপদেষ্টা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তাকেও একই পরিমাণ গালিগালাজ করেছেন। সেখান থেকেই প্রতীয়মান যে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রবিন্দুতে আসার অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসই বাংলাদেশের আগামী দিনের হয়তোবা এই রাজনৈতিক মেরিকরণের মাঝখানে পড়তে পারেন, আসতে পারেন, এটা আওয়ামী লীগ উপলব্ধি করেই তার বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে। হঠাৎ করে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে 6 মাসের কারাদণ্ডের একটি রায় ঘোষণা করেছে এফএসসি শেখ হাসিনার আজ্ঞাবহ আদালত, এবং আদালতের সেই রায়ে তাকে 6 মাস কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। এটার অন্যতম একটি কারণ হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে, রায় দেওয়া হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, একই উপায়ে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও কোণঠাসা করে রায় দিয়ে মনে হচ্ছে যে আওয়ামী লীগ পার পেয়ে যাবে, সেই পার পাওয়ার জন্য শেখ হাসিনা এই কর্মটি পরিচালনা করছেন। আজকে দেখেছেন যে তিনি সেই রায়ের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নতুন একটি আহ্বান সামনে নিয়ে এসেছেন। এই আহ্বানটাই হচ্ছে মূল সন্দেহের কারণ। ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আহ্বান সেটা নিয়ে আমি আপনাদেরকে ইতিমধ্যেই বক্তব্য দিয়েছি, আজকে নতুন করে সে বিষয়ে কথা বলতে চাই না। আপনারা দেখেছেন তার আহ্বানের মূল লক্ষ্যটিই ছিল যে তিনি আজকের একটি সম্পূর্ণ বিনা দোষের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন এবং সেখানে তাকে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই কথাটি তিনি বলেছেন। তিনি বলেছেন দেশের বিচার বিভাগের জন্য, জনগণের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধভাবে সকলকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। যখন তিনি এই প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের একটি অবৈধ নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে। জনগণের এখন সন্দেহ এবং বিশ্লেষকদের সন্দেহ যে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসই কি আবার এই তত্ত্বাবধায়ক সরকার নীতির মূল নায়ক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। যদি তিনি আবির্ভূত হনও তাহলে আপনাদের বিচলিত হওয়ার কিছু থাকবে না, কিংবা হঠাৎ করে তিনি এসে পড়েছেন সেরকমও ভাবার কিছু থাকবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের এই জায়গায় আনার জন্য যেই মুখ্য ভূমিকাটা পালন করেছেন সেটা কিন্তু এই শেখ হাসিনাই তাকে বিতর্কের মধ্য দিয়ে করে দিয়েছেন। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমেরিকা কি পরিমাণ পছন্দ করে, সেই দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে, বারাক ওবামা থেকে শুরু করে, হিলারি ক্লিনটন থেকে শুরু করে, তাদের সাথে তার সম্পর্ক এবং যোগসাজশ কেমন রয়েছে। নিশ্চয়ই বাংলাদেশের পরিবর্তন যদি শেখ হাসিনার হাত থেকে করতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আর সেই তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্য ব্যক্তি হতে হলেও আমেরিকার পছন্দের তালিকাটাও কিন্তু স্বভাবতই থাকবে। কারণ হচ্ছে এই জায়গায় আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ চালিয়ে যাচ্ছি, কিন্তু অবৈধ এই ফ্যাসিবাদ তারা তাদের জুলুম, নির্যাতন, অত্যাচার কিন্তু চালিয়ে যাচ্ছে। আমাদের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন তারেক রহমান সাহেবের নির্দেশনায় হয়েছে সবগুলো আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ কোনো কারণ ছাড়াই সেখানে শুধুমাত্র তারেক রহমানের নির্দেশনায় উপস্থিত হয়েছে। দেখতে যায়নি কি হবে কি না হবে, জীবনের ঝুঁকি নিয়ে তারপরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু সকল আন্দোলনগুলোকে আজকের শেষ করে দেওয়ার জন্য আওয়ামী লীগই কিন্তু বাংলাদেশে হরতাল ডেকেছিল, তারা কিন্তু অবরোধ ডেকেছিল, তারা কিন্তু সমগ্র জায়গায় ট্রেন, বাস, লাইন, এমনকি খেয়া পারাপার বন্ধ করে দিয়েছিল। কিন্তু জনগণের যে উচ্ছ্বাস, জনগণ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে, সেটা বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগকে সহ দেশ বিদেশে আমরা দেখাতে সক্ষম হয়েছি তারেক রহমান সাহেবের নির্দেশনায়। আজ তারেক রহমান সাহেবের নির্দেশনায় এদেশের জনগণ ঐক্যবদ্ধ, বিএনপি কে শত ষড়যন্ত্র করেও আওয়ামী লীগ এখন পর্যন্ত ভাঙতে পারে নাই। এই দলটাকে ভাঙতে না পারার কারণে দলের মধ্য থেকে কিছু বিচ্ছিন্ন দুই একজন নেতাকে নিয়ে আওয়ামী লীগ চেষ্টা করেছে যে এই নির্বাচনটা কোনোভাবে পার পাওয়া যায় কিনা, কিন্তু সেই নির্বাচন করতে গিয়েও তারা ডামি প্রার্থী দিয়েছেন। 1 নম্বর ডামি প্রার্থী আওয়ামী লীগ, 2 নম্বর ডামি প্রার্থী আওয়ামী লীগ, 3-4 যথাক্রমে যারাই প্রার্থী আছে সবাই আওয়ামী লীগ। সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা দেখেছি যে জাতীয় পার্টি সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে জনগণকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, বিভ্রান্ত করতে চেয়েছিল, সেই জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে এসে 26টি ভিক্ষা নিয়ে, আসন নিয়ে তারপরে নির্বাচন করছে, এবং তারা তাদের পোস্টারে আওয়ামী লীগের নাম লিখছে, মহাজোটের নাম লিখছে, শেখ হাসিনার ছবি ব্যবহার করছে, জয় বাংলা বয় জয় বঙ্গবন্ধুর স্লোগান ব্যবহার করছে। তাহলে একদিকে তারা বলছে আমরা সরকার গঠন করতে চাই, আওয়ামী লীগকে হটাতে চাই, অন্যদিকে তারা মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে সরকারেরই পার্ট হিসেবে নির্বাচিত হয়ে সংসদে যেতে চায়। বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে বিদেশিরা প্রশ্ন করছে যে বাংলাদেশে শেখ হাসিনার দলের কাছেই প্রশ্ন করছে, ওবায়দুল কাদেরের কাছেই প্রশ্ন করছে যে তোমাদের বিরোধী দল তাহলে কারা হবে বাংলাদেশের। চিন্তা করেন, যে দেশে বিরোধী দল কিংবা সরকারি দল সিলেকশনের জন্য উত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন, সেখানে বিরোধী দল সিলেকশনের জন্য তারা জিজ্ঞাসা করছেন শেখ হাসিনার দলকে যে কে তোমাদের বিরোধী দল হচ্ছে। সেখান থেকেই প্রমাণিত যে দেশে সুষ্ঠু সুন্দর কোনো নির্বাচন হবে না, সেটা বিদেশিরা জানে, দেশি সংস্থা জানে, এবং এদেশে এই নির্বাচন করা যাচ্ছে না, হচ্ছে না, এবং এই নির্বাচন শেখ হাসিনার মতো করে হলেও সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বলেই সকলের ধারণা। হয়তো খুব অল্প সময়ের মধ্যে এমনও হতে পারে আপনার আমার অজান্তেই
যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেই কারণেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই দশ জনের আরো কয়েকজন বেশ কয়েকজন ব্যক্তি। আমি অনেক ব্যক্তির সম্পর্কে নিজের অ্যানালাইসিস থেকে জানলেও আমি আজকের এই ভিডিওতে সে কথা প্রসঙ্গ আনতে চাই না। ইভেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে আদৌ তত্ত্বাবধায়ক সরকারের চিফ হয়েই গিয়েছেন এমনটাও আমি আপনাদেরকে বলতে চাই না। তবে আমার সন্দেহের তীরটা কিংবা আমার রাজনৈতিক অভিজ্ঞতার বক্তব্যটা আমার দেয়াটাই বাঞ্ছনীয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে তিনি একার জন্য নিজের জন্য লড়ে গিয়েছেন। তিনি যখন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, তিনি যখন বাংলাদেশের মানুষকে উদ্ধারের জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন, এই জায়গায় একটা কিন্তু বা বিশেষ মহত্ব নিহিত থাকার সম্ভাবনাটাই অনেকাংশে বেশি। আমি মনে করি এখন পর্যন্ত লড়াইয়ের তালিকায় যদি দ্রুত সময়ের মধ্যে কোনো তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকারের চাবিকাঠিটা হয়তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই থাকতে পারে। অতএব বাংলাদেশের গণতন্ত্রবান মানুষের কাজ হচ্ছে কে আসবে কে না আসবে সেটা আমার দেখার বিষয় না। আমি শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে চাই। শেখ হাসিনা পতন হলে এদেশের জনগণের ভাগ্য খুলবে, শেখ হাসিনার পতন হলে এদেশে সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হবে, বিবেকবান মানুষরা ভোট দিতে পারবে, ভোট হবে। আর যদি শেখ হাসিনার পতন না হয় তাহলে এদেশে সুষ্ঠু সুন্দর ভোট হবে না। অতএব আসুন ফেজিবাদের পতন ঘটাতে আমরা আমাদের এই যে জায়গাটা তৈরি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি, গণতন্ত্রের বিজয়ের জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখি, ভোটারবিহীন এই ফেসিবাদের পতন ঘটিয়ে, শেখ হাসিনার পতন ঘটিয়ে জনকল্যাণের সরকার গঠনের জন্য আমাদের কাজ একটাই, ভোট বর্জন, আগামীকালকের সেন্টারে না যাওয়া, ফেসিবাদের পতন না হওয়া পর্যন্ত সজাগ দৃষ্টি রাখা। ওরা বিভিন্ন জায়গায় গাড়িতে বাড়িতে হামলা করছে, আগুন দিচ্ছে, যা কিছু করছে সেই আওয়ামী লীগের পরিকল্পিত আগুনের অংশে নিজেদেরকে না জড়ানো। আমরা ওদের থেকে দূরে থাকতে হলে আমাদেরকে ঘরে থাকতে হবে, আমাদেরকে ভোট বিরত থাকতে হবে এবং আমাদের আত্মীয় স্বজনদেরকে ভোট দান থেকে বিরত রাখতে হবে, তাহলেই ফেসিবাদের পতন হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।